হয়, তৃতীয় তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ ইতিমধ্যে ভোটকেন্দ্র কেন্দ্র আরম্ভ হয়েছে। আর মই বর্তমান উপস্থিত আছো অসমের একটা বিশেষ কেন্দ্র, ভোটগ্রহণ কেন্দ্র, আর যেটি কেন্দ্রক লৈ চর্চা আরম্ভ হয়েছে। কেন এই কেন্দ্রটি হয়েছে বর্তমানের হাজু শুৱালকুছি সমষ্টি তথা লোকসভা সমষ্টি বৰপেটাৰ আমিনগাঁও বেঙ্গলী হাইস্কুলের ভোটগ্রহণ কেন্দ্র। আর এই কেন্দ্রট এইবেলি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ভোটদান করব আর পরিয়ালে ভোটদান করব, আর সেইভাবে এই কেন্দ্রট সকলের মধ্যে চর্চা হয়েছে। আর বর্তমান পোনে পোনে দেখাই আছো এই আমিনগাঁও বেঙ্গলী হাইস্কুলের ভোটগ্রহণ কেন্দ্র, আর 1613টা ভোট আছে এই কেন্দ্রট। আর আজি প্রায় 10 বজার পিছতে মুখ্যমন্ত্রীগী আমিনগাঁও বেঙ্গলী হাইস্কুলত উপস্থিত হব আর পোনে পোনে আহি তেওঁৰ পৰিয়ালে ইয়াতে ভোটদান করব। আর ইতিমধ্যে আরক্ষী প্রশাসন সষ্টম হয়ে আছে, আর সকলো প্রকার নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে। আর পুয়ের পর এনেদরে শাড়ি পাতিছে তেওঁলোকৰ গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার কারণে ভোটার সকলে। আর আমি কিছু আগুয়াই যাব আর দেখাম এনেদরে দীঘলীয়া শাড়ি দেখা গৈছে আমিনগাঁও বেঙ্গলী হাইস্কুলত। আর পুয়ের পর প্রত্যেকে ভোটদানের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার এনেদরে শাড়ি পাতিছে, দীঘলীয়া শাড়ি দেখা গৈছে। আর মূল সতীর্থ ইয়াদ দেখাই আছে পোনে পোনে এনেদরে শাড়ি পাতিছে দীঘলীয়া শাড়ি, যদি একটা গণতান্ত্রিক অধিকার, গতিকে প্রত্যেকে নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার কারণে এনেদরে দীঘলীয়া শাড়ি পাতিছে। আর ইয়াত প্রায় 1316টা ভোট আছে, আর ইয়াতে দুটা শাখা আছে, আর প্রায় 3000-ও অধিক ভোট আছে। আর প্রতি বছরে আসলে মুখ্যমন্ত্রীগুলো ইয়াতে ভোটদান করে, কিন্তু অইনবেলি আসলে আমিনগাঁও হাইস্কুলে ভোটদান করে, কিন্তু এইবেলি বেঙ্গলী হাইস্কুলত ভোটদান করব আর পরিয়ালে ভোটদান করব। আর ভোটার তালিকাত মুখ্যমন্ত্রীর দুইটা সুকন্যা শর্মা আর রেণুকী শর্মা ভূঁয়া মুখ্যমন্ত্রীর সহধর্মিনী এই কেন্দ্রতে ভোট আছে আর ইয়াতে ভোটদান করব। আর পোনে পোনে মানে দেখাই আছো ইয়া নিউজ 18-ৰ দর্শকক ইয়া এনেদরে দীঘলীয়া শাড়ি পাতিছে, খুব সুন্দরকে শাড়ি পাতি আছে, পুয়ার পর এনেদরে শাড়ি পাতিছে দীঘলীয়া শাড়ি অধিকার সাব্যস্ত করার কারণে। আর খুব সুন্দরকে দীঘলীয়া শাড়ি পাতি আছে আর ভোটদান করব। আসলে আজি এই কেন্দ্রটি বিশেষ চর্চার কারণ, আর এই কেন্দ্রটি চর্চার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীগী, খুব মুখ্যমন্ত্রীগী নিজে ইয়াত ভোটদান করব আর পরিয়ালে ভোটদান করব। গতি এনেদরে পুয়ের পর আমিনগাঁও বেঙ্গলী হাইস্কুলত ভোটদানের দীঘলীয়া শাড়ি দেখা গৈছে।